বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি আব্দুল্লাহ আল আমিন। এই পর্বে আমরা আলোচনা করব অ্যাডভান্টেজেস অফ ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ নিয়ে। তো দুতরফা দাখিলা পদ্ধতি কি, এটি নিয়ে গত লেসনে আলোচনা করেছি, এবার আলোচনা করছি এর সুবিধাসমূহ। তো প্রথম পয়েন্টটি হচ্ছে লেনদেনের পরিপূর্ণতা, বা এটি একটি পূর্ণাঙ্গ হিসাব রক্ষণ পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের দ্বৈত সত্তা বা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে উভয় দিকে সমপরিমাণ টাকার অঙ্কে লিপিবদ্ধ করা হয়, ফলে সকল লেনদেনের পরিপূর্ণ হিসাব পদ্ধতি কিংবা হিসাব সম্পর্কে অবহিত হওয়া যায়। এক্ষেত্রে কোন কোন কে দাতা কে গ্রহীতা এই ব্যাপারগুলো সম্পর্কে ক্লিয়ারলি জানা বা পরিষ্কারভাবে জানা। দ্বিতীয়টি হচ্ছে গাণিতিক নির্ভুলতা বা গাণিতিক শুদ্ধতা যাচাই, কিংবা গাণিতিক শুদ্ধতাকে এটি অনেকভাবেই বাড়িয়ে তোলে। এ পদ্ধতিতে প্রত্যেকটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করার ফলে ডেবিট ও ক্রেডিট সমান পরিমাণ টাকায় লিপিবদ্ধ করা হয়। এর ফলে ডেবিট ও ক্রেডিট উভয় দিকের ফলাফল সাধারণত সমান থাকবে। এ সকল তথ্য থেকে রেওয়ামিল তৈরি করে হিসাবের গাণিতিক শুদ্ধতা নিশ্চিত করা যায়। হিসাবভুক্ত করার পরে যখন এটাকে আমরা শ্রেণীবিন্যাস করি, শ্রেণীবিন্যাস করার পরে যখন রেওয়ামিলে নিয়ে যাই, এই একই তথ্যকে ধাপে ধাপে যখন সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন স্বাভাবিকভাবে কি হয়, গাণিতিক শুদ্ধতা বারবার যাচাই হয়, কেননা ভুল তথ্য দিলে কোথাও না কোথাও ধরা পড়েই। পরবর্তীটি হচ্ছে লাভ ক্ষতি নির্ণয়। যখন রেওয়ামিল থেকে আমরা রেওয়ামিলের পরবর্তী ধাপে আমরা যখন ইনকাম স্টেটমেন্টে রূপান্তরিত করব, তখন এর লাভ ক্ষতি সম্পর্কে জানা যায়, আর্থিক অবস্থা জানা। ইনকাম স্টেটমেন্টের পরবর্তীতে আরও কিছু আছে, যেমন উদ্বর্তপত্র সম্পর্কে আমরা যখন উদ্বর্তপত্র যখন উপস্থাপন করি, সেই সময় পৃষ্ঠার মধ্যেই কোনো একটা প্রতিষ্ঠানের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সমস্ত দায় সম্পদ সবকিছু একবারে দেখা যায়। এখান থেকে আমরা যেটি দেখতে জানতে পারি সেটি হচ্ছে যে আর্থিক অবস্থা সম্পর্কে, এই প্রতিষ্ঠানটার সম্পদ কতখানি রয়েছে, দায় কতখানি রয়েছে, সমস্ত সম্পর্কে জানা। পরবর্তীটি হচ্ছে সম্পদ ও দায় সম্পর্কে জ্ঞান লাভ। উদ্বর্তপত্র থেকে এটি জানা যায়, যার জন্য এটি আর বলার প্রয়োজন নেই। পরবর্তীটি হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যবস্থা। দুতরফা দাখিলা পদ্ধতি সাধারণত একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, যেটি দুইটি পক্ষ থাকে, এটিকে গাণিতিক শুদ্ধতার দিক থেকেও এটি অনেক ভালো একটা অবস্থানে রয়েছে, এজন্য এটিকে একটি বিজ্ঞানসম্মত ব্যবস্থা বলা হচ্ছে। ভুল ত্রুটি উদ্ঘাটন। দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষিত হিসাব থেকে রেওয়ামিল তৈরি করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। রেওয়ামিল না মিললে বোঝা যায় যে লেনদেনের হিসাব লিখনে বা হিসাব রক্ষণে কোথাও না কোথাও ভুল রয়েছে, এজন্য যেটি করা হয় যে ভুল উদ্ঘাটন করার ক্ষেত্রেও দুতরফা দাখিলা পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীটি হচ্ছে দক্ষতা পরিমাপ। এ পদ্ধতিতে কারবারের আর্থিক বিবরণী সমূহের তুলনা করে বা অনুপাত বিশ্লেষণ করে কারবার পরিচালনার পরিচালক বা কর্মচারীগণ কতটা দক্ষ এগুলো পরিমাপ করা যায়, কেননা ব্যবসায়ের আর্থিক উন্নতি বা অবনতি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণের দক্ষতার নির্ণয় করে থাকে। তথ্যের যোগান। দুতরফা দাখিলা পদ্ধতিতে সকল হিসাব পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রাখা হয়, যেখান থেকে মোট লাভ, নেট লাভ বা ক্ষতি এবং সংশ্লিষ্ট পক্ষগণ বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করতে পারে। আমরা জানি যে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেগুলি আছে, অনেকগুলোই আমাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে পাওয়া যায়, সেগুলো থেকে যেমন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, রিটেইন আর্ন, ব্যালেন্স শিট, এই সমস্ত বিষয়গুলো থেকে হিসাব তথ্যের ব্যবহারকারী যারা রয়েছেন সবাই তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন এবং এর পরবর্তীতে তারা বিভিন্ন কাজ করতে পারেন। যেমন একজন বিনিয়োগকারী একটা প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট দেখার পরে সে সিদ্ধান্ত নিতে পারবে যে প্রতিষ্ঠানে সে বিনিয়োগ করবে কি করবে না। সরকার একটা প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখেই নির্ধারণ করবে যে এরা কতখানি ভ্যাট দেবে বা কতখানি এদের কাছ থেকে ট্যাক্স পাওয়া যাবে। তো তথ্যের যোগানটা তারা এইভাবে দিয়ে থাকে দুতরফা দাখিলা পদ্ধতি। সর্বশ্রেষ্ঠটা হচ্ছে সর্বজন স্বীকৃত বা সার্বজনীন স্বীকৃত। এই পদ্ধতি একটা নির্ভুল, বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য হওয়ার কারণে গোটা পৃথিবী জুড়ে এই দুতরফা দাখিলা পদ্ধতি গ্রহণযোগ্যতা রয়েছে।
এবং এই আলোচনাগুলো থেকে আমরা বলতে পারি যে দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি বিশ্বজুড়ে যে গ্রহণযোগ্যতা রয়েছে বা হিসাব বিজ্ঞানের এই দুতরফা দাখিলা পদ্ধতির যে কর্ম পদ্ধতি এটি সবাই পছন্দ করে। এর ফলে এ ধরনের ফলে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এ ছিল আমাদের চতুর্থ লেসনের আলোচনার বিষয়। পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।